আমার ভোটার যারা এবার বিপুল সংখ্যক ভোট দিয়ে আমাদেরকে যারা আমাকে যারা জয়যুক্ত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, সেই সাথে সুপ্রিম কোর্টের সকল আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমার প্রতিক্রিয়া, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক হিসেবে দায়িত্ব অনেক। আমি যতটা না সম্পাদক নির্বাচিত হয়ে পুলকিত, তার চেয়ে বেশি আমি মনে করি যে আমার দায়িত্ববোধ থেকে আমি অনেকটাই চিন্তা করছি যে আইনজীবীদের কল্যাণে কীভাবে কাজ করা যায়। এবং সেটা আমি দায়িত্ব পাওয়ার আগ থেকেই ওনাদের অনেক আবেদন নিবেদন আমার কাছে ছিল। আমি মনে করি যে সুপ্রিম কোর্ট এখন বন্ধ চলতেছে, বাট আমি আজকে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটা মুহূর্তেই চেষ্টা করবো আইনজীবীদের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য, এবং এইটাই আমার সফলতা হবে। আজকে আমার নির্বাচনে বিজয় তেমন সফলতা না, আমার সফলতা হবে এক বছর পরে, যেদিন এরকম দিনে আমি আরেকজনকে দায়িত্ব বুঝিয়ে দেবো, সেদিন যদি আমার ভোটাররা খুশি থাকে আমি মনে করব যে এই প্রত্যাশার জায়গাটা, যেটা আইনজীবীদের আমার উপর যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশা যদি কিয়দংশ পূরণ করতে পারি আমি মনে করব যে আমি সফল হয়েছি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করবো ওই বৃত্ত ভাঙার জন্য। এখানে আইনজীবীরা ভোট দিয়েছে, আপনারা জানেন যে যদিও আমরা দলীয় প্যানেল থেকে নির্বাচিত হই, বাট এখানে ভোট সব দল থেকে আমাদের হয়। সুতরাং আমি সাধারণ আইনজীবীদের প্রতি বেশি খেয়াল রাখবো এবং দলীয় বৃত্তের ভোট রাতে গণনার দিন তো আমার কোনো আচরণ কোনো রহস্যজনক ছিল না, বরঞ্চ যিনি বলেছেন উনি, ওনার সম্পাদক প্রার্থী, তারপরে ওনারা দাঁড়িয়ে রেখেছিলেন আরেকজন সম্পাদক প্রার্থী, নামই বলি নাহিদ সুলতানার জ্যোতি, তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন, ওনাদের সকল আচরণ সন্দেহজনক ছিল এবং আমার তো কোনো আচরণ সন্দেহ, আমি তো সব যা করেছি আপনাদের সামনে করেছি, আইনজীবীদের সামনে করেছি। আমি এখানে বসাছিলাম তখন যখন তারা বলতেছিল ভোট গণনা করবে, আমার কাছে রিপোর্ট আসতেছিল যে এখানে সন্ত্রাসীরা জায়গা নিয়েছে, ভোট গণনা করতে দিবে না, তখন আমি উপরে গিয়েছিলাম। দুই ঘন্টার জন্য আমি উপরে যাই নাই, যেহেতু আমার উপরে বসার রুম, আমি আমার রুমে গিয়েছি যে আমি নেতৃবৃন্দের সাথে কথা বলে ভোট গণনা করবো কি করবো না সেটা ক্লিয়ার করার জন্য। তো ওদিন আমার কোনো আচরণ সন্দেহজনক হওয়ার তো কোনো কারণ নেই, আমি প্রথম শুনলাম যে আমার সন্দেহজনক কোনো আচরণ ছিল। তারপর তো উনি এবং ওনার সম্পাদক প্রার্থী মিলে আমাদেরকে আমাকে এখান থেকে মেরে বের করে দিল, এবং আমাদের পত্রিকা টিভিতে রিপোর্টও হয়েছে আমি আহত, আমার কর্মীরা আহত হয়েছে। আমরা এখান থেকে আজকে তো এটা খুব সুন্দর রুম দেয়, এটা তো রক্তাক্ত রুম ছিল, এই রক্তাক্ত রুম তারা করেছে, তা আমাকে তো এখান থেকে মেরে তারা আমার কর্মীদের সহ বের করে দিয়েছে। রহস্যজনক তো তারা ছিল, আমাদের রহস্যজনক হবে কেন? এবারের ভোট সবচেয়ে ট্রান্সপারেন্ট ভোট হয়েছে সবচেয়ে, এবং কোকন সাহেব যিনি আজকে বলে আসছেন রহস্যজনক, উনিও বলেছেন যে এর চেয়ে সুন্দর ভোট উনিও করতে পারেন নাই। তো এত সুশৃঙ্খল সুন্দর ভোট করে দেওয়ার পরেও যদি উনি বলেন আচরণ রহস্যজনক, তাহলে এটা ভাষায় প্রকাশ করার কিছু না। আপনি তো বললেন কাজ করবেন, কিন্তু আপনার কমিটির সভাপতি একটা দলের, আপনি আরেকটা দলের আদর্শ, এই দুই আদর্শ মিলে কতটুকু সম্ভব আপনার? আমি সর্বাত্মক চেষ্টা করব ওনাকে সাথে নিয়ে কাজ করার জন্য। উনি যদিও ভিন্ন দলের কিন্তু উনি সুপ্রিম কোর্ট বারের সভাপতি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উনি, আমার মনে হয় না যে বারের, উনি সাতবার নির্বাচিত সম্পাদক ছিলেন, এবার সভাপতি নির্বাচিত হয়েছেন, উনি বারের সদস্যদের কল্যাণে যে কাজ আমি করব, আমি আশা করি উনি আমার সাথে একমত থাকবেন এবং উনি তেমন কোনো মানে দ্বান্দ্বিক পরিবেশে যাবেন বলে আমি মনে করি না।